নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, এটি তুলা রাশির মাসিক রাশিফলের ভিডিও, অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকার নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার আগাম পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তবে আমি এই ভিডিওতে যে কথাগুলো বলতে চলেছি সেটা সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশায় ভ্যারি করবে প্রকৃতপক্ষে আপনার নভেম্বর মাস কেমন যাবে। তাই বড় ধরনের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন। যদি আপনারা মনে করেন যে আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি বিষয় মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কি বার্তা বহন করতে চলেছে। আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে তার অগ্রিম ভবিষ্যৎবাণী এই ভিডিওর মাধ্যমে আপনারা পেতে চলেছেন। তবে তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই এই মাসে গ্রহের গোচর সম্পর্কে, অর্থাৎ এই মাসে কোন কোন গ্রহ গোচর হতে চলেছে এবং তার কি ফল পেতে চলেছেন তা তো আমি অবশ্যই জানাতে চলেছি। 20 নভেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গমন করতে চলেছে। 2 নভেম্বর এবং 22 নভেম্বর বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে। মঙ্গল গ্রহ থাকছে পুরো মাস তুলা রাশিতে। 17 নভেম্বর রবি গ্রহ বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। শনি থাকছে মকর রাশিতে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের, অর্থাৎ তুলা রাশির জাতক ও জাতিকাদের নভেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি আর্থিক দিক, কারণ অর্থই এখনকার যুগে সবচেয়ে মেন ফ্যাক্টর। দেখুন, আর্থিক দৃষ্টিকোণের দিক থেকে যদি বলা যায়, এই মাস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ মাস বলে বিবেচিত হতে চলেছে। অর্থাৎ এই মাসে আয়ের স্রোত আপনারা পেতে চলেছেন বিভিন্ন ক্ষেত্র থেকে, এবং পাশাপাশি এই মাসে আয় যেভাবে হবে খরচাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই দিকটাও কিন্তু আপনারা মাথায় রাখুন। পাশাপাশি যারা মিডিয়াল লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ যারা ক্যামেরার সামনে কাজ করছেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে এই মাস কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে পড়াশোনার সেক্টর কিন্তু মধ্যম যাওয়ার সম্ভাবনা রয়েছে। খুব একটা যে ভালো যাবে তাও নয়, আবার খুব একটা যে খারাপ যাবে তাও নয়। তবে আপনারা যদি প্রপারভাবে কনসেন্ট্রেশন লাগাতে পারেন, তাহলে কিন্তু তার রেজাল্ট আপনারা কিন্তু ভালো পাবেন, এটা আমি বলতে পারি। পাশাপাশি এই মাসে যারা কম্পিটিটিভ এক্সামে বসছেন তাদেরাও কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ ফল পেতে চলেছেন। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনারা কিন্তু সাবধানে থাকুন, বিশেষ করে যারা গাড়ি চালান, বাইক চালান, তারা কিন্তু সিট বেল্ট এবং হেলমেট ইউজ করুন, কারণ আপনার জীবনের মূল্য আপনার ফ্যামিলির থেকে কেউ ভালো বোঝে না। এই মাসে যারা আইনি জটিলতার মধ্যে রয়েছেন, অর্থাৎ কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এই সমস্ত কিছু চলছে দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে চলেছেন। পাশাপাশি এই মাসে আপনারা যারা বিজনেস করছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। অর্থাৎ বিজনেসে আপনাদের ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং পাশাপাশি নতুন কোনো বিজনেস আপনারা স্টার্ট আপ করতে চলেছেন বা স্টার্ট আপ করবো বলে যদি ভাবেন তাহলে কিন্তু করতে পারেন। তবে আপনার ব্যক্তিগত জন্মছকে কোন বিজনেস সুটেবল সেটা কেবল একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই বলতে পারেন, এই বিষয়টা অবশ্যই মাথায় রাখুন। এই মাসে কিছু বিজনেস রয়েছে, সেই বিজনেসগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। যেমন আপনি যদি তেলের বিজনেস করেন, আপনি যদি ফুড ওরিয়েন্টেড বিজনেস করেন, আপনার যদি ট্রান্সপোর্টের কোনো বিজনেস থাকে, আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করেন,
আপনি যদি কাঁচামালের কোনো বিজনেস করেন, আপনি যদি গোল্ডের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি যারা চাকরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই মাসে চাকরি পেতে চলেছেন। শুধু চাকরি বললে ভুল হবে, যারা চাইছেন যে ট্রান্সফার অনেক দিন ধরে, তারা কিন্তু ট্রান্সফারের জন্য প্রচেষ্টা করতে পারেন, আপনারা কিন্তু পেতে চলেছেন। পাশাপাশি যারা অলরেডি চাকরি করছেন তাদের প্রমোশনের দিকটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মাসে নতুন কোনো দায়িত্ব আপনাদের কাঁধে কিন্তু পড়তে চলেছে এবং সেই দায়িত্বকে আপনারা কখনোই এড়িয়ে চলবেন না। আর এড়িয়ে না চললে তার পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা ডেফিনেটলি পাবেনই পাবেন। এই মাসে ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন। এই মাসে ভূমি ভবন থেকে সুখ পেতে চলেছেন, অর্থাৎ যারা ভাবছেন একটি ফোর হুইলার কিনবো বা টু হুইলার কিনবো তারা কিন্তু নির্দ্বিধায় কিনতে পারেন। এবং যারা ভাবছেন যে একটি নিজস্ব বাড়ি করব, অনেকদিন হলো ভাড়া বাড়িতে রয়েছি, নিজস্ব একটি বাড়ি করার স্বপ্ন প্রত্যেকের রয়েছে, আর সেটি কিন্তু আপনারা করতে চলেছেন বা এগোতে পারেন, কোনো অসুবিধা নেই। পাশাপাশি এই মাসে আপনারা বিদেশেও কিন্তু ভ্রমণের জন্য যেতে চলেছেন, অর্থাৎ এই মাসে ট্যুরের জায়গাটা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা ভাবছেন যে ঘুরতে যাব কোথাও তারা কিন্তু নির্দ্বিধায় যেতে পারেন। তবে ছোটোখাটো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধানে থাকুন, এটি যেটি আমি বারবার আমি আপনাদেরকে জানাচ্ছি। এই মাসে টাকা ধার দেওয়া বা নেওয়া কোনোটাই কিন্তু আপনার পক্ষে শুভ হবে না, তাই আমি আপনাদেরকে বলবো এই মাসে এই সমস্ত জায়গা থেকে এড়িয়ে চলুন। এই মাসে সন্তানের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, অর্থাৎ যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ সন্তানের কাছ থেকে কিন্তু আপনি সহযোগিতা পেতে চলেছেন। পাশাপাশি যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ হতে চলেছে, অর্থাৎ দাম্পত্য জীবনে কলহ কিন্তু আপনাদের অনেকটাই কাটতে চলেছে। তবে মাসের কিছু কিছু সময়ে কিন্তু আপনাদের মধ্যে পুনরায় কোনো ক্ষেত্রে অশান্তি গণ্ডগোল কিন্তু আসতে চলেছে, তাই আপনার কথাতে কিন্তু একটু সংযম রাখুন। এই মাসে যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসটি দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কিন্তু উঁকি মারতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ হতে চলেছে, প্রেমের ব্যাপারে কিন্তু আপনারা এগোতেই পারেন। এই মাসে বিবাহের ক্ষেত্রেও কিন্তু শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি যারা ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু বিবাহের জন্য এগোতেই পারেন। এই মাসে আপনাদের হেলথ যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো যেতে চলেছে, টুকটাক প্রবলেম কিন্তু আসবে, তবে বড় ধরনের কোনো প্রবলেমে কিন্তু পড়বেন না এটা বলতে পারি। তো ওভারঅল যদি বলা যায় তুলারাশির জাতক ও জাতিকার নভেম্বর মাস কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। কিছু কিছু জায়গায় প্রবলেম রয়েছে, সেই জায়গাগুলো যদি আপনারা রেক্টিফাই করে নিতে পারেন তাহলে কিন্তু সেরকম প্রবলেম আসবে না।